থাইল্যান্ড ভ্যারাইটির এটা মিষ্টি তেঁতুল। আচ্ছা, এটাও মাদার গাছ আমাদের। এটা মাদার, এটা আমাদের মা গাছ। হ্যাঁ আচ্ছা, এটা কি ফুলের গাছ? 12 মাস একই নাগারে ফুল হয়, একটা দিন যাবে না যেদিন ফুল থাকবে না গাছে। আচ্ছা আচ্ছা, এটা এটা কি অসত্য না? হ্যাঁ অসত্য গাছ, এই বনসাই করা হয়েছে, এটা বনসাই এর জন্য। হ্যাঁ, এখানে সব ফল ধরেই আছে, এদিকেও একটা ফল আছে। আর এইগুলো হচ্ছে সব গ্রাফটেড চারা, মিষ্টি গ্যারান্টি, গ্যারান্টি মিষ্টি, গ্যারান্টি দেবো এবং লিখে দেবো। আচ্ছা, এটা এটা চুইঝাল, চুইঝাল, হ্যাঁ, যেটা বাংলাদেশে খুবই বিখ্যাত না? খুবই বিখ্যাত। আচ্ছা, এটা রুদ্রাক্ষের যে বড় গাছটা না, প্রচুর পরিমাণে ফল, প্রচুর ফল, প্রচুর ফল, মানে এখানে গুনে শেষ করা যাবে না, এত ফল আছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি এটা হাবড়া। তো এখানে একটা সুন্দর একটা নার্সারি আছে, যেই নার্সারিতে আপনারা এলে দেশি বলুন বা বিদেশি বলুন, থাই ভ্যারাইটি অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ আপনারা পেয়ে যাবেন। তো এই নার্সারির নাম হলো চারা গাছ নার্সারি, নার্সারির নামটা বলছি, চারা গাছ নার্সারি। তো নার্সারির যিনি ওনার আছেন, আমি তার সঙ্গে একটু কথা বলে নেব। আচ্ছা দাদা, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম তমাল দত্ত, আমার বাবার নাম তাপস কুমার দত্ত, মূলত আমাদের এটা ফ্যামিলি বিজনেস। আচ্ছা আচ্ছা, তো আপনার নার্সারির নামটা কি? আমার নার্সারির নাম চারা গাছ নার্সারি, চারা গাছ নার্সারি, বাণীপুরে, হাবড়া বাণীপুরে, অশোকনগর স্টেশন অথবা হাবড়া স্টেশন থেকে নেমে জায়গাগুলোকে বললেই হলো আমতলায় যাবো, আমতলায় চারা গাছ নার্সারি। আচ্ছা বলছিলাম, শিয়ালদা থেকে আমাদের দর্শক বন্ধু যদি কেউ আসতে চায় আপনার এখানে গাছ নিতে, তো তারা কিভাবে আসবে একটু লোকেশনটা একটু বলে দিন। ওখান থেকে হাবড়া স্টেশনে নামতে হবে, হাবড়া স্টেশনে এসে বলতে হবে বাণীপুর মেলার মাঠে যাব, বাণীপুর মেলার মাঠে এসে তা এসে শ্মশানে যাওয়ার রাস্তায় প্রথমে ঢুকে সারদা সরণী রোড, ঠিক আছে, ঢুকেই প্রথমে দ্বিতীয় নম্বর বাড়িটা আমাদের। আচ্ছা, তো আপনার এখানে মেনলি কী কী গাছ দর্শক পাবে? সমস্ত ধরনের ফুল গাছ, সিজনাল ফ্লাওয়ার, সিজনাল ফল, ঠিক আছে, আম, জাম, কাঁঠাল থেকে শুরু করে দেশি বিদেশি মিয়াজাকি আম, কাঠিমণি আম, আমের 15-20 ভ্যারাইটি আপনাকে দিতে পারবো, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস এবং কি ধরুন ভার্মি কম্পোস্ট, যত রকমের জৈব সার পাবেন, প্লাস্টিকের টপ পাবেন, যত ধরনের গার্ডেনিং সংক্রান্ত যত জিনিস, সমস্ত কিছু আপনার থেকে পেয়ে যাবে দর্শক। এমন কি আপনি আমার কাছ থেকে কালারিং মাছ থেকে শুরু করে অ্যাকোরিয়াম, পাখি, পাখির খাওয়ার পর্যন্ত পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে কি কি গাছ আছে আমরা একটু দেখে নিই। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা এদিকে দাদা, টবের মধ্যে একটা জামরুল গাছ দেখছি, এটা এটা কি জামরুল আছে? এটা হচ্ছে থাইল্যান্ডের লাল জামরুল, এটা লাল হবে। হ্যাঁ, এটা মূলত আমাদের মাদার গাছ, এর থেকে আমরা চারা করে একদম পুরো ফল অবস্থায় গাছ বিক্রি করে দিই। আচ্ছা, এটা এটা হলো মাদার, এটা হলো মা গাছ। এবার আপনি চাইলে আমরা মা গাছও বিক্রি করি, কিন্তু সেটা তার দামটা একটু বেশি পড়ে। আর মূলত আচ্ছা, এই গাছটা যদি দর্শক কেউ নিতে চায় পাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাবে। এই গাছটার কি দাম রেখেছেন? এই গাছটার দাম আছে 1000 টাকা। 1000 টাকা, আর এর যদি চারা গাছ হয়? এর চারা গাছ তার দাম পড়বে 50-100 টাকা, বিভিন্ন হাইটের গাছ অনুযায়ী, মানে যেমন সাইজ হবে তেমন দাম হবে। 50 থেকে শুরু হচ্ছে, 50 থেকে শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা থাইল্যান্ড ভ্যারাইটি মিষ্টি তেঁতুল, থাইল্যান্ড ভ্যারাইটির এটা মিষ্টি তেঁতুল। আচ্ছা, এটাও মাদার গাছ আমাদের, এটা মাদার, এটা আমাদের মা গাছ। এবারে মা গাছ এছাড়াও আমার মাটিতে করা আছে বড়, এটা যদি কেউ চায় তাহলে অবশ্যই নিতে পারবে। হ্যাঁ, এটা তো ড্রামের মধ্যে রাখা আছে, 100 লিটারের ড্রাম, 100 লিটারের ড্রামের মধ্যে করে রাখা রয়েছে। দেখুন আপনি, দেখুন বন্ধুরা, গাছটা খুব সুন্দর একটা শেপের মধ্যে আছে, অনেকটা বনসাইয়ের মতো শেপ আছে। আপনারা চাইলে গাছটা কিনতে পারেন, মানে গাছটা কি বলবো, খুব সুন্দর গ্রোথ আছে। আচ্ছা, এই গাছটার কি দাম রেখেছেন দাদা? এই গাছটা যদি নিয়ে যেতে হয় 5000 টাকা পড়বে। এটা 5000, এর চারা আছে, হ্যাঁ, 250 টাকা থেকে শুরু, চারা 250 টাকা থেকে শুরু শুরু, আর এটা নিতে হলে 5000, 5000 টাকা পড়বে। ঠিক আছে। আচ্ছা, এদিকে কামরাঙা গাছ দেখছি, এটা ফল তো এখানে হয়েও আছে, এটা কি মিষ্টি না টক? একদম মিষ্টি, এটা মিষ্টি, মিষ্টি কামরাঙা। এই টবের মধ্যে কি দাম রেখেছেন? এটা কি 12 মাসই না? 12 মাসই অল টাইম। আচ্ছা, এই টবের মধ্যে কি দাম রেখেছেন? 500 টাকা দাম রেখেছেন। এটা 500 টাকা, 500 টাকা দাম রেখেছেন। আরে, এর চারা আছে 80 টাকা থেকে শুরু, 80 টাকা, 100 টাকা, 150 টাকা, বিভিন্ন রেটের গাছ আছে। আচ্ছা, এদিকে আরেকটা তেঁতুল গাছ দেখছি, এটা তেঁতুল গাছ না? হ্যাঁ, এটা মিষ্টি তেঁতুল, এটা মিষ্টি তেঁতুল। এর দাম কি রেখেছেন? এটা এর দাম 800 টাকা দাম রেখেছেন। এটা 800 টাকা টবে, 14 ইঞ্চি গামলা টবে রাখা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা এটা রামবুটান না? এটা রামবুটান। আচ্ছা, দেখুন বন্ধুরা, চারা গাছ নার্সারিতে আপনারা আসলে রামবুটানের গাছ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা কি মাদার আপনার? না, এটা মাদার না, এটা এই সেট অবস্থায় বিক্রি হবে। এটা এই সেট, হ্যাঁ, এই সেট অবস্থায় বিক্রি হবে। আচ্ছা, এটা এটার দাম কি রাখছেন? এটার দাম রেখেছি 2000 টাকা। এটা 2000 টাকা, 2000 টাকা। আর চারা নিলে আপনি পেয়ে যাবেন 500-600 মধ্যে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা বন্ধুরা দেখুন, এটা ড্রামের মধ্যে আছে, এটা বড় ড্রাম, এটা 100 লিটারের ড্রাম না? হ্যাঁ, 100 লিটার, 100 লিটারের ড্রামের মধ্যে আছে। আপনারা এটা
2000 টাকায় পেয়ে যাবেন। আচ্ছা এটা এটা তো ফলসা গাছ, এটা ফলসা। আচ্ছা এর দাম কি রাখছেন? এই টপ শুদ্ধ এই গাছটা নিলে 1000 টাকা দাম পড়বে দাদা। আর এর চারা হলে? এর চারা নিলে 50 টাকা থেকে শুরু। আমি ভিডিও চলাকালীন আপনাদেরকে এই নার্সারি ফোন নাম্বার দিয়ে দেব। আচ্ছা এদিকে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা এই পেয়ারা গাছের কি দাম রাখছেন? এদিকে সব ফল ধরে আছে 400 টাকা করে। এই যে ড্রামে ড্রামে রাখা আছে 400 টাকা। আর যদি গ্রো ব্যাগে থাকে? ছোট ব্যাগে 80 টাকা, 100 টাকা, বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন ভ্যারাইটি হিসাবে দাম। আর এদিকে লেবু হয়ে আছে, এটা কি লেবু দাদা? কামকট। এটা কামকট? আচ্ছা এদিকে তো ফল হয়ে আছে। আর এটা দাম কি রাখছেন টবের মধ্যে? 100 টাকা। 100 টাকা, আচ্ছা। আচ্ছা এটা কি বললেন? এটা হচ্ছে দার্জিলিং কমলা লেবু। এটা দার্জিলিং কমলা এবং মিষ্টি গ্যারান্টি। আমরা বিলে লিখে দেবো যে এটা মিষ্টি গ্যারান্টি, মিষ্টি হবে একদম গ্যারান্টি। এবং কি ফল শুদ্ধ চারাও আপনাকে আমি ভিতরে দেখাচ্ছি। আচ্ছা তো চলুন একটু দেখি চারা গাছগুলো। অবশ্যই। আচ্ছা এগুলো দার্জিলিং কমলা চারা। হ্যাঁ এই যে দেখুন ফল ধরে রয়েছে। হ্যাঁ দেখুন বন্ধুরা এখানে সব ফল ধরেই আছে, এদিকেও একটা ফল আছে। আর এগুলো হচ্ছে সব গ্রাফটেড চারা, মিষ্টি গ্যারান্টি, গ্যারান্টি মিষ্টি, গ্যারান্টি দেবো এবং লিখে দেবো বিলে আমরা। আচ্ছা তো এই গ্রো ব্যাগে চারার দাম কি রেখেছেন? এগুলো রেখেছি 120 টাকা করে। হ্যাঁ এই গাছটা একটু দাম বেশি, 250 টাকা দাম, যেহেতু এটা ফল হয়ে আছে। ফল হওয়ার জন্য নয় দাদা, ব্যাপারটা হচ্ছে গাছটা অনেক বয়স্ক গাছ। আচ্ছা আচ্ছা তার জন্য একটু দামটা বেশি, দামটা বেশি ফলের জন্য নয়। এটাও ফল আসলে একই দাম, দামের ওরকম বেশি। এটা নিলে 120 টাকা আর এটা নিলে 250 টাকা। এটা না 250 টাকা। আচ্ছা এটা হচ্ছে বিখ্যাত ভিয়েতনামি নারকেল, ভিয়েতনাম। 3 বছরে ফল হয়, 3 বছরে ফল চলে আসে, গ্যারান্টি ফল আসবে। তবে কিছু নিয়ম আছে, প্রসিডিউর আছে, সেগুলো আমরা বলে দেবো। সেরকম মানে যখন কেউ গাছ নেবে তাদেরকে আপনারা বলে দেবেন একদম গাছগুলোকে কিভাবে পরিচর্যা করতে হবে? শুধু বলি না, আমরা পর্যন্ত তাকে গিয়ে করে দিয়ে আসি। আচ্ছা তো এই এইগুলো কি দাম রাখছেন? কোনগুলো? এই নারকেলটা গাছটা 1200 টাকা। 1200 টাকা, আচ্ছা। আচ্ছা এদিকে তো কুল গাছ দেখছি, এটা কি কুল আছে এগুলো? এখানে সুন্দরী আছে, বাউ সুন্দরী আছে, সিডলেস আছে, 3 রকমের মিক্স আছে। আমরা বেছে দেব যার যেটা প্রয়োজন হবে। আচ্ছা সুন্দরী, বল সুন্দরী আর সিডলেস, সিডলেস। আচ্ছা 3 রকম গাছের কি দাম রাখবেন? 100, সব সব 100 টাকা করে, সব 100 টাকা। আচ্ছা দেখুন বন্ধুরা এখানে আপনারা 100 টাকা করে কুলের চারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা এটা এটা কি কি বললেন? এটা কফি গাছ? এটা কফি গাছ। আচ্ছা এদিকে তো ফল এসে না, এটা এটা কি ফল? এগুলো সব ফল এসে, ফুল এসেছিল। দেখুন বন্ধুরা এখানে সব কফি গাছে ফল চলে এসেছে। আচ্ছা এই এই গাছ কি দাম রেখেছেন? এটা তো টবের মধ্যে আছে। এই গাছটা দাদা এই মুহূর্তে বিক্রি করব না আমরা। আচ্ছা আমরা পূজোর পর থেকে এই চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা আপনারা আগে চারা তৈরি করবেন? হ্যাঁ আমরা কেরালার থেকে নিয়ে এসেছি চারাটা, এনে আমরা করে দেখছি হচ্ছে ফল হচ্ছে, বা দুর্গা পূজার পর থেকে আপনারা চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা যদি মনে করেন চারা রেডি হওয়ার পর আনুমানিক কত দাম থাকতে পারে? মিনিমাম 200 টাকা ধরে রাখেন, মিনিমাম 200 টাকায় পাবে, তার কমে পাবে। এবারে কমতেও পারে বা বাড়তেও পারে ইন ফিউচার। আচ্ছা আচ্ছা এখানে টবের মধ্যে বড় বড় সবেদা গাছ রয়েছে, এগুলো কি সবেদা আছে? এটা রয়েছে আপনার কালোপাতি সবেদা। এটা কালোপাতি? এখানে কালোপাতিগুলো রয়েছে, ওই পাশে সব রয়েছে থাইল্যান্ডের সব। আচ্ছা এগুলো কালোপাতি? হ্যাঁ। এগুলো কি দাম রাখছেন এগুলো? এগুলো সব 600 টাকা করে। 600 টাকা করে? দেখুন বন্ধুরা আপনারা টপ সমেত এই গাছ 600 টাকা করে পেয়ে যাচ্ছেন। এখানে বড় বড় ড্রামের মধ্যে আছে, গাছগুলোর হাইটও আছে মোটামুটি 5 থেকে 5.5 বা 6 ফিটের মতো, আপনারা দেখুন। আচ্ছা দেখুন বন্ধুরা এখানে আপনারা 12 মাসই যে সবেদা, এটা 12 মাসই হবে? 12 মাসই তো না, 12 মাসই। এই যে আচ্ছা এখানে সব ফল আছে এদিকে, আর এখানে এখানেও ফল আছে, ফুল আছে। এই যে দেখেন, এই দেখেন ফুল ফল একসাথে, ফল ফুল একসাথে। হ্যাঁ এখানে সব ফল ফল হয়ে আছে আর ওদিকে সব ফুল হয়ে আছে। আচ্ছা এই এটার কি দাম রাখছেন? 12 মাসই সবেদা, এটাও 600 টাকা। এগুলো 600 টাকা সব এক রেট, এগুলো টবের মধ্যেই রয়েছে। আচ্ছা এটা এটা কি বলেন, ভ্যারিগেটেড না? এটা ভ্যারিগেটেড, এর ফলটাও হবে এরকম পাতার মতন, পাতার মতো ভ্যারিগেটেড এর মতো হবে এবং 12 মাস ফল হবে। এটা 12 মাস? 12 মাস। আচ্ছা এই এই গ্রো ব্যাগে কি দাম রাখছেন? এটা 200 টাকা করে। এটা 200 টাকা? 200 টাকা। আচ্ছা আর এই ওই সবেদাগুলো চারা আছে 100-150 করে। আচ্ছা ওই ওই সবেদার ছোট চারা আছে? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আপনাকে। এটা এটা চায়না 3 লিচু না? চায়না 3 লিচু। আচ্ছা এগুলো কি দাম রাখছেন? 200 টাকা করে। 200 টাকা 3 লিচু। আচ্ছা এটা কি ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে সম্ভব। থাইল্যান্ডের বেল, এইবার ফল এসেছিল, ছোট গাছের কারণে সব পড়ে গেছে। আচ্ছা এগুলো দাম কি রাখছেন? এটা কোনগুলো? 200 টাকা। আচ্ছা এটা এটা তো চেরি না? চেরি।
আর চেরি গাছের কি দাম রেখেছেন? 120 টাকা করে। 120 টাকা করে গাছগুলো তো বড় বড় আছে দেখছি, যথেষ্ট বড় বড় গাছ আছে। আচ্ছা এখানে আতা গাছ দেখছি, এটা কি আতা বর্দা? এটা হচ্ছে মহারাষ্ট্রের আতা। এটা মহারাষ্ট্রের? আচ্ছা এগুলো কি দাম রাখছেন? একটা গাছ তুলুন না, 100 টাকা করে দাম পড়ছে। এটা 100 টাকা করে, এই যে গ্রাফটিং করা আছে। হ্যাঁ এখানে দেখুন বন্ধুরা, এখানে গ্রাফটিং করা আছে, এটা 100 টাকা করে, তাই তো? 100 টাকা। আচ্ছা আচ্ছা এটা এটা কি বললেন? এটার নাম হচ্ছে জেড্রোবা। জেড্রোবা? হ্যাঁ। আচ্ছা এটা কি ফুলের গাছ? 12 মাস একই নাগারে ফুল হয়, একটা দিন যাবে না যেদিন ফুল থাকবে না গাছে। আচ্ছা 365 দিনে 365 দিন ফুল থাকবে। আচ্ছা এটা তো গ্রো ব্যাগের মধ্যে আছে, দাম কি রাখছেন? 35 টাকা করে দেবো। 35 টাকা করে? আচ্ছা এটা বেল ফুল। আচ্ছা এদিকে তো মুসান্ডা, এটা না? হ্যাঁ এটা মুসান্ডা। এর কি দাম রাখছেন? এগুলো 100 টাকা করে। 100 টাকা করে। আর এদিকে এগুলো কি আছে? এগুলো জুঁই। এটা জুঁই? জুঁই। আচ্ছা এগুলো জুঁইয়ের কি দাম রাখছে? জুঁই 50 টাকা করে। 50 টাকা করে। আচ্ছা এগুলো এগুলো কি আছে? বকুল ফুল না? হ্যাঁ এগুলো বকুল। আচ্ছা এগুলো তো ছোট গ্রো ব্যাগের মধ্যে রয়েছে, একদম ছোট রয়েছে। আচ্ছা এগুলো কি দাম রাখছে? 5 টাকা করে পিস। 5 টাকা করে পিস? মাত্র 5 টাকা করে। আচ্ছা দেখুন বন্ধুরা এখানে সব অনেকগুলোই চারা আছে, ওদিকে আমি যেতে পাচ্ছি না, ওদিকেও আছে, আপনারা চাইলে নিতে পারেন, 5 টাকা করে মাত্র পিচ আছে। আচ্ছা এখানে ড্রাগন দেখছি, এটা কি ভ্যারাইটি আছে? তো এটা রেড, লাল, রেড কালার হবে, লাল। আচ্ছা এই চারা কি দাম রাখছেন? এগুলো 10 টাকা করে। 10 টাকা করে পিচ? আচ্ছা আচ্ছা এটা তো ওই ইয়ে না, টেবিল কামিনি। টেবিল কামিনি? এগুলো কি দাম রাখছেন? এগুলো 50 টাকা করে। 50 টাকা করে? 50 টাকা। টবেরগুলো 60 টাকা। আচ্ছা টবেরগুলো 60 টাকা করে, আর গ্রো ব্যাগে আছে 50 টাকা। আচ্ছা এদিকে জবা দেখছি, এগুলো কি ভ্যারাইটি আছে? এখানে পুনে বেঙ্গালোর মিক্স করা আছে। পুনে বেঙ্গালোর? পুনে বেঙ্গালোর মিক্স। আচ্ছা এখানে মিক্সড করা আছে। এটা কটা কালার পাবে এখানে? এখানে 15টা কালার পাবে এখানে আপনার মোট এই মুহূর্তে 15টা কালার আছে। হ্যাঁ এখানে সব অনেকগুলো ফুল হয়েও আছে, পিছনে একটা লট আছে। আচ্ছা এগুলো দাম কি রেখেছেন? এই সব লটটা পড়বে 35 টাকা করে, আর এই পিছনেরটা পড়বে 40 টাকা। এই পেছনের এইগুলো 40 টাকা করে? হুম এইগুলো সব। আর সামনের এইগুলো 35 টাকা করে? সব 35 টাকা। আচ্ছা আচ্ছা এগুলো তো ফুরুষ ফুল না? ফুরুষ খই ফুল। হ্যাঁ আচ্ছা এগুলো কি দাম রাখছেন? আপনি যেটাই নেন না কেন 120 টাকা। 120 টাকা পিচ যে এখন যেটাই নেন না কেন। ঠিক আছে ওই কলা গাছটা দেখিয়ে দেন, G9 কলা। এটা G9 কলা? এটা G9 কলা আছে। হ্যাঁ এর দাম পড়বে 150 টাকা, ছোটো গাছে ফল হবে। 150 টাকা? ছোটো গাছেই ফল হবে। হ্যাঁ এই আছে আপনার ক্রোশান্ডা, এটার নাম ক্রোশান্ডা। ক্রোশান্ডা? হ্যাঁ এই হচ্ছে 12 মাস মোটামুটি ফুল হয়, 50 টাকা করে পিস। আচ্ছা ঠিক আছে। আর এদিকে এটা তো ইয়ে আপনার পাম না? পাম পাম। এটা কি পাম আছে? ওটা ওই যে লেডি পাম বলে। লেডি পাম? এর দাম কি রাখছেন? এর দাম 80 টাকা করে। 80 টাকা। বড় চারা দেখাতে পারেন। আচ্ছা এটা এটা কি আছে বললেন? রুদ্রাক্ষ না? এটা রুদ্রাক্ষ। এদিকে তো ফল হয়ে আছে দেখছি। ফল হয়ে আছে এদিকে, সব ফল হয়ে আছে। হ্যাঁ আচ্ছা দাম কি রাখছেন এটা? 150 টাকা। 150 টাকা? আচ্ছা বাড়িওয়ান মালটা? এটা বাড়িওয়ান মালটা, সিকি মালটা দেখেন, সিকি মালটা। হ্যাঁ এখানে দেখুন বন্ধুরা, এখানে গোল একটা দাগ আছে, পয়সা চিহ্ন এইটা সব হয়ে আছে। আচ্ছা এই এই গাছটা কি কেউ পাবে নিলে? হ্যাঁ হ্যাঁ পাবে, কেন পাবে? এটা ফল ধরা গাছ, একদম রেডি চারা। তো এটা দাম কি রাখছে? এটার দাম রেখেছি 1500 টাকা। আচ্ছা আর আপনি 60 টাকা থেকে চারা শুরু করবেন পাওয়া আমার কাছ থেকে। আচ্ছা 60 টাকা থেকে শুরু হচ্ছে, আর এটা নিতে গেলে 1500 টাকা। আর হচ্ছে আমার কাছে আপনি ভিয়েতনাম মালটাও পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা দাদা আরেকটা কথা বলছিলাম, এই চ্যানেল বেস্ট অফ গার্ডেন, এই চ্যানেলের নাম করে যদি আপনার কাছে কেউ গাছ নিতে আসে তাদের জন্য কি প্রাইসটা একটু ঠিকঠাক করে নেওয়া যাবে? অবশ্যই অবশ্যই, শুধু বলতে হবে, এসে আমাদের বলতে হবে যে আমরা এর মাধ্যমে এসেছি, তাহলে আমরা বুঝতে পারি, একটু চেষ্টা করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম চেষ্টা করি। আচ্ছা আপনি কি অনলাইন বা কোরিয়ারের সুবিধা রেখেছেন? সারা ভারতবর্ষ দুটো মাল যায়। আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে, আমাদের দুটো ফোন নাম্বার বলুন, 6296 3273 05, এটা একটা ফোন নাম্বার, আর এটা হচ্ছে 9933572966। আচ্ছা এগুলো কী জবা বললেন? এগুলো গ্রাফটিং করা, এক একটা গাছে 3টে করে কালার আসবে। আচ্ছা
এখানে ভালো করে আমি একটু দেখাই দর্শকদেরকে, তিনটা এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, একটা গাছেই তিন রকমের জবা বাঁধা আছে এখানে, এখানে গ্রাফটিং করা আছে, হ্যাঁ জোর করম করা আছে, এইটা আছে। এগুলো দাম কি রাখছেন? এগুলো 200 টাকা করে, এই যে 200 টাকা। এদিকে এটা তো চারটে আছে না? চারটে আছে, সবই একই রেট। আচ্ছা, এটাও 200 টাকা? হ্যাঁ হ্যাঁ, সব 200 টাকা, সব যেটাই নেবেন না কেন সেটাই একই রেট। আচ্ছা, এখানে বড় একটা টবের মধ্যে সাদা জামের গাছ আছে, এটার দাম কি রাখছেন? এটা রেখেছি 1000 টাকা। এটা 1000 টাকা? হ্যাঁ, এর চারা আছে। হ্যাঁ, গাছটাও তো খুব সুন্দর শেপের মধ্যে আছে, একেবারে বনসাই এর মতো। আচ্ছা, এটা কি বললেন? এটা হচ্ছে মালবেরি, এটা এখন ফল চলে এসেছে গাছে। হ্যাঁ, এখানে সব ফল হয়েই আছে, এটা মালবেরি তাই তো? হ্যাঁ মালবেরি। আচ্ছা, এর দাম কি রাখছেন? 200 টাকা, গ্রাফটিং এর মাল। এটা গ্রাফটিং এর? এই যে গ্রাফটিং এর মাল 200 টাকা। এটা 200 টাকা? 200 টাকা। আচ্ছা, এটা আমলকি? লাল। এটা লাল আমলকি? লাল আমলকি। আচ্ছা, এর দাম কি রাখছেন? এর দাম রাখছি 300 টাকা। 300 টাকা প্যাকেটের চারা হোক যাই। আচ্ছা, এখানে তো লেবু গাছ সব না? হ্যাঁ, এখানে এখানে যা আছে সব পাতি লেবু আছে। এখানে সব পাতি লেবু না? সব পাতি লেবু। আচ্ছা, এগুলোর দাম কি রাখছেন? 30 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি চারা আছে। 30 থেকে শুরু হচ্ছে আর 200 টাকা অবধি পাবে? হ্যাঁ। আচ্ছা, আর এই পাশে আছে আপনার 12 মাসি কাগজি লেবু। এটা কাগজি লেবু 12 মাসি? আচ্ছা, এগুলোর দাম কি রাখছেন? এগুলো 50 টাকা থেকে 100 টাকা। আচ্ছা, এগুলো কি আছে? এটা হচ্ছে মুরাইয়া কামিনি। এটা মুরাইয়া কামিনি? হ্যাঁ। এগুলোর দাম কি রাখছেন? এগুলো 100 টাকা করে। 100 টাকা করে। আর এদিকে কাঁঠাল গাছ রয়েছে, এটা 12 মাসি কাঁঠাল? এটা 12 মাসি? হ্যাঁ 12 মাসি। এগুলোর দাম কি রাখছেন? 100 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কি কাঁঠাল আছে? এটা পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল, এর দাম কি আছে? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এটা ননি ফল না? এটা ননি ফল, সেই ওই যে দেখেন ফল ধরে রয়েছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এখানে ননি ফলের ফল হয়ে আছে, আর যেটা সম্ভবত এটা ক্যান্সারের কাজে লাগে না? আচ্ছা, এটা আয়ুর্বেদিক ওষুধ তৈরি? আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। আচ্ছা, এগুলো এটা তো টবের মধ্যে আছে না? হ্যাঁ। এই গাছটা কি দর্শক পাবে নিলে? না না, এই দর্শক এটা পাবে না। এটা কি আপনি মাদার করতে চাইছেন তাই তো? আচ্ছা, চারা হলে আপনি কত দাম রাখতে পারবেন? এর দাম এখন 400 টাকা করে যাবে। 400 টাকা। দর্শক বন্ধুরা, চারা গাছ নার্সারিতে আপনারা শুধু গাছ নয়, আপনারা এখানে বিভিন্ন রকমের সারও পেয়ে যাবেন। আর সারগুলো একটু দেখিয়ে দিই। আচ্ছা, এটা এটা কি সার আছে? ওটা আছে বাদাম খোল। বাদাম খোল, এগুলোর দাম কি রাখছেন? বাদাম খোল আছে 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এটা তো সিংকুচি না? সিংকুচি, সিং ডাস্ট। ডাস্ট, এটা দাম কি রেখেছে? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এটা হাড়গুড়ো? হাড়গুড়ো। হাড়গুড়ো কি দাম আছে? 50 টাকা কেজি। 50 টাকা কিলো। এটা তো নিম খোল? এটা নিম খোল, ওটাও নিম খোল। আচ্ছা, দুটো দুই রকমের কালার দেখছি। এটা গোদরেজ কোম্পানির, এটা লোকাল কোম্পানি। আচ্ছা আচ্ছা, এটার কি দাম? ওটা কি? এটা 50 টাকা, ওটা 70 টাকা। 70 টাকা। আর এদিকে এটা কি আছে? এটা এটা বস্তা কি আছে? ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এটার কি দাম আছে? ভার্মি কম্পোস্ট যদি আপনি আমার কাছ থেকে এক বস্তা নেন 10 টাকা করে কেজি পাবেন। 10 টাকা কেজি যদি এক বস্তা নেন? এক বস্তায় কত কেজি থাকে? 50 কেজি। 50 কেজি। আর যদি তার কম নেন তখন 15 টাকা করে কেজি আসবে। আচ্ছা, আর 5 কেজির কম নিলে 20 টাকা করে কেজি। পুরো বস্তাটা নিলে আপনার মোটামুটি 500 টাকার মতো পড়ছে তাই না? আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে লণ্ঠন জবা না? লণ্ঠন জবা। আচ্ছা, এগুলো দাম কি রাখছেন? ফুল হয়ে আছে, চারা 70 টাকা থেকে শুরু। কত সুন্দর ফুল হয়ে আছে, গাছগুলো খুবই সুন্দর। চারা 70 টাকা, চারা আছে 70 টাকা তাই তো? চারা 70। আচ্ছা, এটা তো রাবার পাম না? এটা রাবার। এটা হচ্ছে ভেরিকেটেড বট। এটা ভেরিকেটেড বট? এটা ভেরিকেটেড। এটার দাম কি রেখেছে? এটা 1500 টাকা। 1500। আর এই রাবার? রাবারের চারা আছে 150 টাকা করে। 150 টাকা করে। আচ্ছা, আপনি আমার কাছে মেহেন্দি গাছ পেয়ে যাবেন। মেহেন্দি? এটা মেহেন্দি গাছ? হ্যাঁ এই যে। আচ্ছা, এই মেহেন্দি গাছ কি এটা বড় গাছ না? এগুলো কি ছাদে করা যাবে? টবের মধ্যে আরামসে? আচ্ছা, অনেকে অনেকে করতে চায়, গাছও চায়। তো এগুলো কি দাম রাখছেন দাদা? কোনগুলো? এই এই চারাগুলো, এগুলো 30 টাকা। 30 টাকা। আচ্ছা, আপনাকে আরেকটা গাছ দেখাই, সেটা হচ্ছে গিয়ে নাইট কুইন। নাইট কুইন। আচ্ছা, এগুলো কি এটা ফুল হবে না? ফুল 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 হবে। ফুল। আচ্ছা, এর দাম কি রেখেছেন? 200 টাকা করে। 200 টাকা করে। আচ্ছা, এদিকে অ্যালোভেরা আছে না? এগুলো কি দাম রাখছেন? 15 টাকা থেকে 150 টাকা অবধি চারা পাবেন আপনি। আচ্ছা আচ্ছা, আর এটা কি আছে? ওইটা হ্যাঙ্গিং পটে দিয়ে ঝুলে পড়ে। হ্যাঙ্গিং পটের জন্য তাই তো? হ্যাঙ্গিং। এগুলো দাম কি রাখছেন? এর চারা 50 টাকা করে বেচি। 50 টাকা করে চারা। আচ্ছা, আর এদিকে এগুলো কি আছে? এগুলো সব সিঙ্গোনিয়াম, বিভিন্ন ভ্যারাইটির ইনডোর প্ল্যান্টস এখানে আছে। এখানে বিভিন্ন ভ্যারাইটির ইনডোর প্ল্যান্ট আছে তাই তো? বিভিন্ন ভ্যারাইটি। আমি সবগুলোর নাম বলছি না দর্শক বন্ধুরা, আপনারা দেখে নিন। আমি ক্যামেরা ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবগুলো। এদিকে অনেকগুলো আছে। এগুলো দাম কি রাখছেন দাদা? 50 টাকা থেকে শুরু করে 150-250। 50 থেকে শুরু হচ্ছে 150-200 দাম আছে তাই তো? এই পাশে আছে। আচ্ছা, আর এদিকে এদিকেও কিছু আছে ওই পাশে, অ্যান্থেরিয়াম থেকে শুরু করে।
এখানে বিভিন্ন ভ্যারাইটির আউটডোর ইনডোর আপনারা পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে কালেকশন দাদার এখানে রয়েছে। আপনারা চাইলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন। খুব সুন্দর সব ইয়ে হয়ে আছে, অ্যান্থেরিয়াম মাদার গাছ আমাদের। আচ্ছা, এটা লেবু? হ্যাঁ লেবু, এটা হচ্ছে থাইল্যান্ডের পাতি লেবু। থাইল্যান্ড পাতি লেবু, এক একটা মৌসুমি লেবুর মতন বড় বড় সাইজ হয়। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি পুরোটা যেতে পারছি না, আপনাদেরকে একটু ভালো করে একটু দেখিয়ে দিই ক্যামেরার মধ্যে। এগুলো কম বেশি এক একটা কি বলবো, মানে এরকম লেবু আমি দেখিনি, এত বড় বড়, অনেকটাই বড় আছে। এটা কম বেশি 200 গ্রাম ওয়েট হয়ে যাবে না? আরামসে আরামসে হয়ে যাবে। আচ্ছা এই চারা কি আপনার রেডি? হ্যাঁ চারা আপনাকে দেখালাম। আচ্ছা আচ্ছা, ওইগুলো ওই কত? 30 টাকা দাম? 30 টাকা। আচ্ছা আচ্ছা, লেবুগুলো অনেক বড়। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করুন এই লেবু যদি আপনারা কিনতে চান। আচ্ছা এটা কি বললেন? এটা হচ্ছে স্বর্ণচাপা। স্বর্ণচাপা এবং গ্রাফটিং এর মাল। এটা গ্রাফটিং এর না? একদম, এই যে গ্রাফটিং এর চারা, এই যে দেখেন এখানে গ্রাফটিং করা আছে। হ্যাঁ এর চারা আছে আমার ওখানে। আচ্ছা, চারা বীজের চারাও হবে, 20 টাকা থেকে শুরু করে 250-300 টাকা অবধি চারা কিনবে। আচ্ছা আর এটা কি আছে? ওটা এমনি একটা ইনডোর প্ল্যান্টস পাতা। এটাও একটা ইনডোর প্ল্যান্ট না? পাতা বা। আচ্ছা আপনি আমার কাছে আম। আচ্ছা আমের এখানে প্রচুর ভ্যারাইটি দেখছি, আপনার এখানে এই মুহূর্তে কটা ভ্যারাইটি দর্শক পাবে? 15টা ভ্যারাইটি অ্যাভেলেবেল পেয়ে যাবে এখন। অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল পেয়ে যাবে। আচ্ছা দুটো একটা যদি নাম বলেন আর গাছগুলো একটু দেখান। আম্রপলি পাবেন, ধরেন এটা হচ্ছে আম্রপলি, আম্রপলি পেয়ে যাবেন, চৌসা পেয়ে যাবেন, চৌসা পেয়ে যাবেন, কাঁচা মিঠা পেয়ে যাবেন, হিমসাগর আছে পিছনে, ঠিক আছে, ল্যাংড়া পাবেন, মাদ্রাজি পাবেন, চ্যাটার্জি পাবেন। আচ্ছা আর ব্ল্যাকস্টোন ওগুলো সব পিছু সামনে আছে, তাদের দেখতে হবে, সামনে গিয়ে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এইগুলো এই চারা কি দাম রাখছেন আপনি? এগুলো 150 টাকা করে শুরু, 150 টাকা থেকে দাদা যত বড় গাছ নেবেন, 7 ফুট 8 ফুটের চারা, তখন দাম বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, মানে 150 থেকে শুরু হচ্ছে? 150 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা দেখুন বন্ধুরা, এখানে আমের চারা অনেক বড় বড় আছে। আমার কাছে মিয়াজাকি পাবেন। মিয়াজাকি আছে? মিয়াজাকি পাবেন। আচ্ছা কাটিমন মিয়াজাকি, সুপি আলফানসো। আচ্ছা এগুলো তো সুপারি না? হ্যাঁ সব সুপারি। এটা এটা কি আসাম সুপারি না? আসাম সুপারি আমি দেখাচ্ছি আপনাকে। এইটা হচ্ছে কি আপনার হাইব্রিড সুপারি, যেটা পাতলা চামড়া হয়। আচ্ছা মূলত চাষের কাজে যেটা ইউজ করা হয়। আচ্ছা এর ফলটা অনেক বড় বড় হয় না? ফলটা বড় বড় হয় হাইব্রিড সুপারি। আচ্ছা এই চারাগুলো কি দাম রাখছেন? এগুলো 35 টাকা করে। 35 থেকে শুরু? 35 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, এটা এটা কি অশ্বত্থ না? হ্যাঁ অশ্বত্থ গাছ, বনসাই করা হয়েছে। এটা বনসাই এর জন্য? হ্যাঁ বনসাই। হ্যাঁ এদিকে আরেকটা দেখছি এদিকে। আচ্ছা এই এটার দাম কি রাখছেন? দেখুন বন্ধুরা, আপনারা যারা বনসাই প্রেমী তারা দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, এখানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে। দাদার এখানে একটা আঁশফলের গাছ আছে, সেটা হলো মাদার গাছ, আর গাছটার হাইটটাও অনেক বড় আছে, আপনাদেরকে একটু দেখাই। এই মুহূর্তে ফলও হয়ে আছে, আপনারা দেখুন ক্যামেরার মধ্যে, আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমি, সব ফল হয়ে আছে অনেক। এর যে ছোট চারা আছে এই চারাগুলো আপনারা পাবেন এই দাদার থেকে। আচ্ছা এটা কি গাছ বললেন? এটা হচ্ছে ব্ল্যাক অ্যারিলিয়া, পাতাবাহার। ১৪০ টাকা। চৈঝাল, চৈঝালের চারাও পেয়ে যাবেন আমার কাছ থেকে। আচ্ছা এটা এটা চুইঝাল? চুইঝাল, হ্যাঁ যেটা বাংলাদেশে খুবই বিখ্যাত না? খুবই বিখ্যাত চুইঝাল। দেখুন বন্ধুরা, এখানে চুইঝালের গাছ রয়েছে, আপনারা চাইলে দাদার থেকে নিতে পারেন। আচ্ছা এগুলোর দাম কি রাখছেন? 50 টাকা করে চারা। চারা আছে 50 টাকা? হ্যাঁ। এগুলো তো মেহগনি না? হ্যাঁ এটা মেহগনি। আচ্ছা এগুলো চারা গাছ, দাম কি রাখছেন এগুলো? 40 টাকা করে চারা। এগুলো 40 টাকা? 40 টাকা করে। আচ্ছা আচ্ছা, এটা তো পলাশ ফুল না? হ্যাঁ এটা পলাশ ফুল। এগুলো কি দাম রাখছেন এই গোরো ব্যাগে? 100 টাকা করে মাত্র। আচ্ছা এটা এটা কি আছে? এটা ফাইকাসেরই একটা ভ্যারাইটি। ফাইকাসের একটা ভ্যারাইটি, ফুল হয়, সুন্দর সুন্দর ফুল হয়। আর এই দাম কি রাখছেন এটা? কোনটা? এটা 150 টাকা করে। 150 টাকা? আচ্ছা এই এরকম ফুল হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এটা তেজপাতা, এটা তেজপাতা, এর দাম কি রাখছেন? তেজপাতা 50 টাকা করে, 50 টাকা করে। এটা গন্ধরাজ লেবু, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে চায়না, চায়না, এটা এটা লম্বা হবে, হ্যাঁ এবং কি প্রচুর গন্ধ হয়, থোকে থোকে 12 মাস হবে। আচ্ছা এগুলো দাম কি রাখছেন? এর বাচ্চা, এর বাচ্চা 30 টাকা থেকে শুরু, 30 টাকা। এগুলো অ্যাগ্লোনিমা, এগুলো অ্যাগ্লোনিমা ইনডোর গাছ, ইনডোর গাছ, হ্যাঁ। এগুলো কি দাম রাখছেন? এগুলো 50 টাকা করে, 50 টাকা করে। আচ্ছা আর এগুলো তো দেবদারু, দেবদারু এটা না, টেম্পলটা মন্দির ছবি এটা বলে। আর এগুলো দাম কি রাখছেন? এও 50 টাকা করে, 50 টাকা করে। আর স্পাইডার না, আচ্ছা এগুলো কি দাম রাখছেন? এগুলো 25 টাকা করে রাখছি, এগুলো 25 টাকা। আর এটা তো ইয়ে আপনার না, এটা কি দাম রাখছেন? দেখুন এর চারা 50 টাকা করে, এর চারাও আছে 50 টাকা। এর চালতা গাছ, এটা চালতা গাছ, চালতা। আচ্ছা এর কি চারা আছে আপনার? হ্যাঁ আছে। চারা কি দাম রাখছেন? 120। 120। এটা গোল্ডেন, এটা হচ্ছে গোল্ডেন ঝাউ। আচ্ছা এগুলো কি দাম? একই দাম, 25-30 টাকা করে শুরু হয়ে যায়। আচ্ছা এদিকে আরেকটা দেখছি, এটা কি আছে? এটা হচ্ছে গ্রিন ভ্যারাইটিটা, গ্রিন ভ্যারাইটি। আচ্ছা এগুলোর কি দাম আছে? একই 50 টাকা, 40 টাকা। এদিকে যেমন গোলমরিচ গাছ দেখুন। আচ্ছা আর এদিকে আপনার এই কালো গা পাতাগুলো, এটা কি গাছ আছে? এটা ওই মানি প্ল্যান্টের মতন একটা ভ্যারাইটি, ঘর ঘর সাজায় হ্যাঙ্গিং টবে রাখা যাবে। হ্যাঁ 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 50 টাকা করে। আচ্ছা এখানে সজিনা দেখছি, এটা কি আছে? কি সজিনা এটা? এটা হচ্ছে উড়িষ্যার সজনে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় নজনে, ছোট গাছে ফল হয় 12 মাস। আচ্ছা এগুলো এই গ্রো ব্যাগে কি দাম রাখছেন? গ্রো ব্যাগে 120 টাকা করে, 120 টাকা করে। আচ্ছা এটা কি ছাদে করা যাবে? ছাদে হবে, ওই জন্যই তো ছাদে হবে। আচ্ছা আচ্ছা এটা গোলমরিচ না? হুম গোলমরিচ। আচ্ছা এর কি দাম রেখেছেন? 50 টাকা করে, 50 টাকা গোলমরিচ, 50 টাকা। এটা দেখেন আপনি দারচিনি, এই হচ্ছে আপনার দারচিনি গাছ, এটা দারচিনি, দারচিনি, দারচিনি কি দাম রাখছেন? 200 টাকা করে, 200 টাকা, 200 টাকা করে দারচিনি, ছোট গাছে ফুল। আচ্ছা এটা কামিনী, এটা ছোট গাছে ফুল দেবে না? হ্যাঁ দেখুন আপনি ছোট প্রত্যেকটা গাছে কি আরে ফুল ধরে রয়েছে, এই দেখেছেন এই ছোট 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 ছোট। আচ্ছা এগুলো দাম কি রাখছেন? 30 টাকা করে, 30 টাকা। আচ্ছা এখানে তো সব অ্যাডিনিয়াম হয়ে আছে না এগুলো? হ্যাঁ হ্যাঁ অ্যাডিনিয়াম আমার কাছে সব রোজি ভ্যারাইটি। আচ্ছা রোজি ভ্যারাইটি, রোজি ভ্যারাইটি। আচ্ছা এগুলো দাম কি রাখছেন এই পটের মধ্যে? 250 টাকা করে, এগুলো 250। হুম আচ্ছা 250। ওইদিকে চলেন আরো দেখাচ্ছি। এদিকেও কিছু অ্যাডিনিয়াম আছে আপনারা দেখুন, এদিকে কিছু বনসাই আছে, আপনারা চাইলে নিতে পারেন, এখানে অনেকগুলোই আছে। আচ্ছা এটা রুদ্রাক্ষের যে বড় গাছটা না, প্রচুর পরিমাণে ফল, প্রচুর ফল, প্রচুর ফল, মানে এখানে গুনে শেষ করা যাবে না, এত ফল আছে প্রচুর পরিমাণে। দেখুন বন্ধুরা এখানে গুনে শেষ করা যাবে না, এতগুলো ফল হয়ে আছে। আচ্ছা এই গাছটা কি বিক্রির? না এই গাছটা বিক্রি, এটা মাদার চারা আপনাকে সামনে দেখিয়েছি। আচ্ছা এটা অর্কেডিয়া না? হ্যাঁ এটা অর্কেডিয়া। আচ্ছা এগুলো এগুলো কি দাম রাখছেন? এগুলো 150 টাকা করে, 200 টাকা করে, 150। আচ্ছা 150 টাকা করে বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন অর্কেডিয়া কুকি। আচ্ছা এটা কি গাছ জানো? এটা 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 হচ্ছে গিয়ে তাদের নামটাই মতন মনে নেই। আচ্ছা আচ্ছা এটা একটা জবার মতো ফুল দেখছি, এটা কি ফুল দাদা? মেস্তা জবা, মেস্তা জবা, প্রচুর ফুল হয়, 12 মাস ফুল হয়। হ্যাঁ জবার থেকেও তো মানে ফুলটা দেখতে খুবই সুন্দর, সুন্দর। আচ্ছা এদিকে তো অ্যাভেলেবেল গাছ আপনার পেয়ে যাবে দর্শক, অ্যাভেলেবেল পেয়ে যাবে। আচ্ছা এটা এটা ছাদ বাগানে টবে হবে, দারুণ হবে। এর দাম কি রাখছেন? 100 টাকা করে, 100 টাকা করে, বড় বড় গাছ। আচ্ছা আর এটা আপনার হাতে আছে, এটা কি ফুল আছে? এটা লিলি, একটা স্পাইডার লিলি, স্পাইডার লিলি বলে এটাকে, এটা স্পাইডার লিলি। এছাড়াও পেয়ে যাবেন, এছাড়া এই চারার দাম কি রাখছেন? 100 টাকা থেকে 200-250 টাকা অবধি চারা পেয়ে যাবেন। আচ্ছা এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিকের টপ পেয়ে যাবেন, হ্যাঙ্গিং টপ, লাকি বাম্বু থেকে শুরু করে আপনি বিভিন্ন ধরনের স্যাকুল্যান্ড, অ্যান্থেরিয়াম, বিভিন্ন মাটির টপ, সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবেন আমার কাছে, রিজনেবল রেটে দেবে। অ্যাকচুয়ালি আপনার কাছে সবই পাবে, স্প্রে মেশিন, স্প্রে মেশিনও পাওয়া যাচ্ছে, স্প্রে মেশিনও পেয়ে যাবেন বিভিন্ন। এগুলো কি দাম রাখছেন মেশিনগুলো? 180 টাকা থেকে শুরু করে 400-500 টাকা অবধি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপনি ওই বিভিন্ন ধরনের ওষুধগুলো বলেন, সাফ, একতারা, হ্যাঁ হ্যাঁ এদিকে তো আছে অনেকগুলো, এগুলো তো ফাঙ্গিসাইড না? এটা ফাঙ্গিসাইড, এটা হচ্ছে একতারা, এটা হচ্ছে মিলিবাগের জন্য। আচ্ছা মিলিবাগ দমন করার জন্য এটা লাগবে না? এটা দুর্দান্ত, একতারা, একতারা ঠিক আছে। এরকম বিভিন্ন ভ্যারাইটি। এটা একটা স্পাইডার না? হ্যাঁ এটা একটা স্পাইডার। এর দাম কি রাখছেন? 50 টাকা, 50। ইনডোর আউটডোর বোথ? আচ্ছা ইনডোর আউটডোর। এটা গঙ্গা যমুনা? এটা হচ্ছে গঙ্গা যমুনা, এই পাতার এই পাশটা একরকম, ওই পাশটা পেছন দিকটা আরেক রকম, আরেক রকম, সামনের দিকে একটু হোল ভ্যারিকেটেড মতো, না ভ্যারিকেটেড, আর পেছন দিকটা পুরো লাল, পুরো লাল। এর দাম কি রাখছেন? 50 টাকা, 50 টাকা।
আচ্ছা এটা এটা কি বললেন? এটা জেড্রোবা। জেড্রোবা, হ্যাঁ। আচ্ছা, এর চারা একবার দেখিয়েছি না, এর চারা একবার দেখিয়েছেন। হ্যাঁ, ফুলগুলো তো খুব সুন্দর হয়েছে। 12 মাস একই নাগারে, কোনোদিন বন্ধ হবে না, মানে ফুল দিতেই থাকবে কন্টিনিউয়াসলি। আচ্ছা, এখানে করমচা আছে, এগুলো কি দাম রাখছে? করমচা আছে 80 টাকা করে। 80 টাকা। এই যে ফল ধরে রয়েছে গাছে দেখেন। হ্যাঁ, এখানে দেখুন বন্ধুরা, এখানে সব ফল হয়ে আছে গাছে। এই গাছে ফল ধরে রয়েছে। এগুলো অ্যারেলিয়া। হ্যাঁ, এগুলোর দাম কি রেখেছে? 50 টাকা করে। 50 টাকা। আর এদিকে তো চায়না টগর। চায়না টগর, এগুলো কি দাম রাখছে? 5 টাকা থেকে শুরু করে দাদা 100 টাকা অবধি চারা পাবেন। আচ্ছা, এগুলো 5 টাকা থেকে শুরু হচ্ছে 100 টাকা অবধি আছে। এটা কি জবা? নীল থোকা জবা। নীল থোকা জবা, এই দেখেন কুড়ি এসছে। হ্যাঁ, এখানে ফুল কুড়ি এসছে, ফুল ফুটবে এবার। এদিকেও আছে। এর দাম কি রাখছে? 50 টাকা। 50 টাকা। আর এদিকে একটা ভ্যারিগেটেড পাতা মতো, এর অ্যারেলিয়া। অ্যারেলিয়া, এর দাম কি আছে? এর চারার দাম পাবেন 30 টাকা করে। পেয়ে যাবেন 30 টাকা করে। এটা থাই গন্ধরাজ। এটা থাই গন্ধরাজ, এটা ফুল তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে দেখেন ফুল চলে এসছে কাছে, থাই গন্ধরাজ ফুল। হ্যাঁ হ্যাঁ। এগুলো কি দাম রাখছেন? এগুলো 150 টাকা করে। 150 টাকা রাখছি। আচ্ছা, এখানে একটা তুলসী গাছ দেখছি। এটা তুলসী গাছ তো? হ্যাঁ, এটা তুলসী গাছ। এটা কি তুলসী আছে? এটা মেন্থল ভ্যারাইটি তুলসী। মেন্থল ভ্যারাইটি। আমি তো একটা পাতা নিয়ে দেখলাম নাকের কাছে, এটা অনেকটা ওই ভিক্স লজেসের মতো লাগলো। আচ্ছা, এর চারা কি দাম আছে? এর চারা 50 টাকা করে পাবো। 50 টাকা করে। আচ্ছা, এটা হচ্ছে মিয়াজাকি আম না? এটা হচ্ছে মিয়াজাকি আম। আচ্ছা, এর এর চারা কি অ্যাভেলেবল আপনার কাছে আছে নাকি আপনি এটা মাদার করছেন? না, আমার একটা মাদার করা আছে, আমি দুটো বিক্রি করার জন্য নিয়ে এসেছি দাদা। স্পেশাল কিন্তু জাপানের থেকেই আসা চারা। আচ্ছা, এটা স্পেশালি জাপানের থেকেই আসা। এর দাম কি রাখছেন? 25 টাকা পড়বে দাদা। এটা 2500। এবং কি লিখে দেবো গ্যারান্টি। আচ্ছা, বিল করে দেবো। আর এটা এটা এদিকে কি আছে? এটা এগুলো এগুলো হচ্ছে বকুল। বকুল, বকুল ফল। এটা ফল। আচ্ছা, এগুলোর দাম কি আছে? 100 টাকা। 100 টাকা। আগে আপনি দেখে টেস্ট করেন। এটা মিট মশলা না? এটা মিট। এটা এটা কি দাম আছে? এটা এর দাম 500 টাকা থেকে শুরু। 500 টাকা থেকে শুরু এর দাম। আচ্ছা, আর এটা এটা কি আছে? এটা অ্যারেলিয়া, একটা বড় ভ্যারাইটি। বড় ভ্যারাইটি অ্যারেলিয়া। আচ্ছা, এই হচ্ছে আপনার মনস্টার মানি প্ল্যান্ট। আচ্ছা, মনস্টার মানি প্ল্যান্ট না? এটা মনস্টার মানি প্ল্যান্ট, ব্রোকেন হার্ট মানি প্ল্যান্ট সব পেয়ে যাবেন আমার। আচ্ছা, এগুলো কি দাম আছে? এগুলো 150 টাকা করে শুরু। 150 টাকা। এটা ভেরিগেটেড পাতাবাহার। ভেরিগেটেড পাতাবাহার। এর দাম কি আছে? 50 টাকা। 50 টাকা। আচ্ছা, আর ওদিকে ওই একটা দেখছি, ওটা কি? ওটা মিনি অ্যারেলিয়া। মিনি অ্যারেলিয়া, এর দাম কি আছে? 25 টাকা। 25 টাকা। এটা কি আছে? কাঠচাপা না? কাঠচাপা আছে। আচ্ছা, এগুলো কি দাম আছে? এর দাম 250 টাকা থেকে শুরু। আর এখানে আছে আপনার, এটা হচ্ছে আপনার পড়বে ছোট দেশি ভ্যারাইটিটা, এটা 150 টাকা করে পড়বে। দেশিটা 150? 150 টাকা। এটা এটা নিলে 250। এটা হচ্ছে হলুদ পদ্ম। এটা হলুদ পদ্ম। আপনি কদিন, দু চার দিন পরে আসলে ফুল ফুটবে, ফুল এসে গেছে, পিওর হলুদ রঙের হবে। আচ্ছা, এটা এটার কি দাম আছে? এটা 450 টাকা করে দাম। 450। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, সামনে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো লাল বক ফুলের গাছ। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে সব ফুল হয়েও আছে এদিকে। আচ্ছা দাদা, এইগুলোর লাল বক ফুলের যে চারা, এর দাম কি রাখছেন? 100 টাকা করে। 100 টাকা করে। লাল বক ফুল আমি সম্ভবত কোথাও দেখিনি, সাদাটাই দেখেছি। তো এখানে লাল বক ফুলও আছে দাদা, এখানে আপনার চাইলে অবশ্যই নিতে পারেন দাদার থেকে। এটা 4 বছর বয়স না? গাছটা 4 বছর ধরে আছে আমার কাছে। আচ্ছা, এটা কি আছে? এটা নলিনা। নলিনা, এর দাম কি রাখছে? এই টবের মধ্যে এটা পাবে? হ্যাঁ। আচ্ছা, এটা এটা 500 টাকা না? চারা পাবে। এই যে নাগপুর কমলা লেবু, এটা নাগপুর কমলা। আগে দেখিয়েছি দার্জিলিং কমলা, আর এটা নাগপুর। এটা নাগপুর। এটা এটা কি বিক্রি হবে? হ্যাঁ, এটা বিক্রি। এইটা টবের মধ্যে আছে, এটা কি দাম রাখছে? 800 টাকা দাম। এটা 800 টাকা, ফল ধরা গাছ 800 টাকা। একদম। এর চারা পাবে 150 টাকা থেকে। চারা আছে 150। আচ্ছা, এটা এটা কি আছে? ওই ডুমুর, ডুমুরের মালয়েশিয়ান ভ্যারাইটি। এটাও ডুমুর। এর কদবেল। এটা থাই ভ্যারাইটি কদবেল। গ্রাফটিং করা আছে। এটা গ্রাফটেড। হ্যাঁ। আচ্ছা, এর চারা কি দাম? 100 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কি আছে? রঙ্গন। এটা রঙ্গন। রঙ্গন। আচ্ছা, এই চারা কি দাম? এই চারা 100 টাকা করে। আর এটার একটা ভ্যারাইটি হয়, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে ভেরিকেটেড ভ্যারাইটি, পাতাটা দেখুন। এটা ভেরিকেটেড না? না, ভেরিকেটেড। আচ্ছা, এটার কি দাম রাখছে? এটা 250 টাকা করে। এটা 250। আচ্ছা আচ্ছা, এটা কি বললেন? এটা হচ্ছে রসুন লতা। রসুন লতা। এর একটা বিশেষত্ব হচ্ছে, এটার পাতাটা গন্ধ শুকিয়ে দেখেন, রসুনের মতন গন্ধ পাবে। হুম হুম। খুব সুন্দর ফল হয়, সেম রসুনের মতো। ফুল আছে। এটা ফুল না? ফুল। আচ্ছা, এ কি চারা? এটা না, এই চারা নেই, আমি আপনি সামনে সপ্তাহ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, দাম কি রাখবেন? 150 টাকা। 150 টাকা।
আচ্ছা, এগুলো তো আঙুর গাছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কি আঙুর আছে? এটা হবে সাদা, এটা হবে লাল, কালো হবে, কালো যেটা। আচ্ছা, এই সাদাটার কি দাম রাখছেন? দুটো যেটাই নেন না কেন 100 টাকা করে, 100 টাকা করে পিস পড়বে। এবং কি মিষ্টি গ্যারান্টি, গ্যারান্টি মিষ্টি, গ্যারান্টি দিয়ে দেবো মিষ্টি। আচ্ছা ঠিক আছে। এই ধরেন আজকে সকালবেলায় এর 50-60টা চারা নিয়ে গেল কলকাতাতে একজন। আচ্ছা, এটা বাতাবি লেবু না? হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাসেম্বল বাতাবি, অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি বাতাবি। আচ্ছা, এগুলো এগুলো কি দাম রেখেছেন? এগুলো এগুলো 300 টাকা করে দাদা, 300 টাকা। গ্রো ব্যাগটা তো অনেকটাই বড় আছে, বড় আছে, একদম পুরো রেডি চারা। আপনি নিয়ে বাড়িতে বসাবেন। এবার ফল এসেছিল, এই যে, হ্যাঁ হ্যাঁ, এখানে ফল তো এসেছিল, দেখাই যাচ্ছে। এগুলো 300 টাকা করে বললেন না? এই ছোট চারা পাবেন 150 টাকা থেকে শুরু হয়েছে। আচ্ছা, এই যে গোলাপ পেয়ে যাবেন, বিভিন্ন লিচু ভ্যারাইটি, ব্ল্যাক ভ্যারাইটি, আব্রাকাডাব্রা, বিভিন্ন ভ্যারাইটির গোলাপ পেয়ে যাবেন। 100 থেকে শুরু হয়, 200-250 টাকা অবধি পেয়ে যাবেন আপনি আমাদের কাছে। এই দেখেন টগরটা, দেখেন সেন্টেড বাংলাদেশি টগর, থোকা হয় এরকম, বড় বড় থোকা হয়। এটা টগর না? হ্যাঁ, থোকা। এটা আরেকটা ভ্যারাইটি, এটা বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি ভ্যারাইটি। দেখুন বন্ধুরা, ফুলগুলো এদিকে সব কি সুন্দর ফুটে আছে, হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকেও আছে। আচ্ছা, এই চারা কি আপনার আছে? হ্যাঁ হ্যাঁ, চারা। চারা কি দাম রেখেছেন? 50 টাকা করে পেয়ে যাবেন। 50 টাকা করে। কুড়ি সাইজ দেখেছেন একটা? হুম হুম, কুড়ি সাইজ দেখেন একটা, ঠিক আছে। ক্যামেলিয়া গাছ, এটা ক্যামেলিয়া, ক্যামেলিয়া ফুলের গাছ। আচ্ছা, এগুলো এগুলো কি দাম আছে? এই ক্যামেলিয়া 250 টাকা করে। এটা 250? হুম, ক্যামেলিয়া 250 টাকা করে। এটা কি বললেন? এটা হচ্ছে শতমূল, শতমূল। হ্যাঁ, শতমূল। আচ্ছা, এর কি ফুল হবে না? গাছটা এরকম হবে? এটা তো শিকড়েরই মেন কাজ। আচ্ছা, এই বিভিন্ন আয়ুর্বেদিক কাজে লাগে, ঔষধি গুণগুণের ব্যাপার আছে না? হ্যাঁ, ঔষধি গুণগুণ ব্যাপার আছে। আচ্ছা, আর এই দাম কি রাখছেন এটার? এর এক একটা চারার দাম পড়বে আপনার 500 টাকা করে। 500 টাকা? হুম। আচ্ছা আচ্ছা, এটা কি গাছ? এটা হচ্ছে টেকোমা, হলুদ টেকোমা, টেকোমা। হুম। এই চারা কি দাম আছে? 100 টাকা করে, 100 টাকা করে। আচ্ছা, এটা এটা কি গাছ আছে? এটা হচ্ছে হরতকি গাছ, হরতকি। হুম। আচ্ছা, এর দাম কি রাখছেন? 250 টাকা করে। 250? এ কি ছাদে হবে? ছাদে হবে। আচ্ছা, লঙ্গান আচ্ছা। আচ্ছা, এটা এটা লঙ্গান না? হ্যাঁ, লঙ্গান আচ্ছা। এটা থাই লঙ্গান? থাই। আচ্ছা, ওই আগে যে গাছটা দেখালাম তারই এটা বাচ্চা? তারই, কিন্তু ওদেও বড় হবে, এটা ওর থেকেও এটা বড় হবে? বড় হবে। আচ্ছা, এগুলো দাম কি রাখছেন এটা? 250 টাকা করে চারা পেয়ে যাবেন। 250 টাকা? আচ্ছা, এই চারাটা 250 টাকা না? হুম। আচ্ছা, আর ওইটা কত বললে? কোনটা? ওই যেটা দেখালেন আগে, ওটা 300 টাকা হলে দিয়ে দেবো। 300 টাকা? আচ্ছা, এটা কি আছে? পলাশ? এটা হলুদ পল, এই হলুদ পলাশ এইটা, এটা হলুদ কাঞ্চন। এটা কাঞ্চন না? হ্যাঁ। আচ্ছা, এটা পলাশ? এটা হলুদ পলাশ, হলুদ পলাশ। এর কি দাম আছে? 300 টাকা করে দাম। 300 টাকা? আর এটা? এটা হলুদ কাঞ্চন, এর দাম 50 টাকা করে। 50 টাকা করে। আচ্ছা, এদিকে পেঁপে গাছ দেখছি। এটা হাইব্রিড পেঁপে? হাইব্রিড পেঁপে না? এর দাম, চারার দাম কি আছে? 10 টাকা। 10 টাকা করে। শীতকালে আসতে তো বন্ধুরা, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।